সুধীবৃন্দ, আজকে আমরা চলে এসেছি পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মিলনায়তনের মুক্তমঞ্চ মাঠে পুষ্পমেলা দেখতে। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এখানে কি কি জাতের ফুল এবং গাছ উঠেছে। ফলজ এবং বনজ দু ধরনেরই গাছ আছে, বিশেষ করে হোম ডেকোরেশন বা বাড়ি সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ এখানে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। আপনারা ইচ্ছে করলেই ঘুরে দেখে আসতে পারেন এই পুষ্পমেলা। আরও বেশ কয়েকদিন এই মেলাটি থাকবে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি মেলায় কী কী গাছ আছে। দেখতে পাচ্ছেন নানান প্রজাতির ক্যাকটাস গাছ, খুব সুন্দর, এটা টেবিলেও সাজিয়ে রাখা যায়, দেখতে খুব সুন্দর লাগে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই মেলার বনসাই গাছগুলো। আমরা আপনাদের বনসাইয়ের কাছেও নিয়ে যাব, দেখুন কত সুন্দর গাঁদা ফুলের চারা খুব স্বল্প মূল্যে এখানে বিক্রি হচ্ছে। পাবনা শহরের আশেপাশে সব নার্সারি থেকে চাষিগণ এসেছেন তাদের ফুল, ফলজ এবং বনজ গাছের প্রসার নিয়ে। আমরা এখানে রাতে এসেছি জন্য আপনাদের ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। আপনারা চাইনিজ বট গাছের কিছু চারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা এগুলো পেয়ে যাবেন ছোট থেকেই বনসাইয়ের মতো দেখতে। বারো মাসে আমের গাছ, এটা বারো মাসে আম নাকি? এটা বারো মাসে আম ধরে থাকে এই গাছে। বারোশে আমের কোনো জাত হয়? মাত্র 300 টাকা এই গাছের চারার দাম। ছোট ছোট টবে ক্যাকটাস গাছের চারা আপনি ইচ্ছে করলে নিয়ে যেই আপনার বাসা বারান্দা সাজাইতে পারেন এই ক্যাকটাস গাছগুলো দিয়ে। এটি একটি লাকি ব্যাম্বু গাছ। গাছগুলো এতটুকু ছোট হয়, টবের ভিতরে লাগানো, ছোট টবে। গাছটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, লাকি ব্যাম্বু গাছটির নাম। বিভিন্ন প্রজাতির ফুলের চারা এখানে রাখা আছে। আমরা ঘুরে ঘুরে সব ফুলের চারাগুলোই দেখেছি, সতেজ ফুলের চারা এখানে রাখা আছে। সবচেয়ে ভালো লেগেছে, আবারও বলছি, সেই বনসাই গাছগুলো, ছোট ছোট বনসাই গাছ। বনসাই গাছগুলো লাগাইতে খুব যত্ন করতে হয়, প্রতিদিনই তার পরিচর্যা করতে হয়। প্রতিটি গাছের বয়সই 4-5 বছরের উপরে। আমি খামারিকে জিজ্ঞেস করেছিলাম, তেঁতুলের বটের নানান জাতের বনসাই এখানে আছে। এটি বটের তেঁতুল গাছ, এটি তেঁতুলের বনসাই গাছ দেখতে পাচ্ছেন। এটি একটি বটের বনসাই। অনেকে বনসাই গাছকে বামন বৃক্ষ বলে থাকে, বামন বৃক্ষ নামে পরিচিত। গাছের চারা অবস্থা থেকেই বামন বৃক্ষের যত্ন করতে হয়। এটিও একটি বনসাই গাছ। ম্যাক্সিমাম বনসাই গাছ এখানে বটেরই, কিছু চাইনিজ বট গাছ আছে, তেঁতুল, পাকড়, নানান জাতের গাছগুলো দিয়ে বনসাই করা।
এগুলো চাইনিজ। দেখে মনে হয় যে অনেক বড় গাছ, কিন্তু আসলে ছোট্ট। একটু পাথরের বনসাই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথেই থাকুন।